উদ্যান পালন এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দক্ষিণ জেলা বীরচন্দ্র মনপাথর বাজারের পাশে নবনির্মিত কৃষি উদ্দেশ্যে কেন্দ্রীয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ফলক উন্মোচন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কৃষি ও কৃষক পরিবারের কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি সঞ্জীব রিয়াং, জেলা শাসক সাজু ওয়াহিদ এ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সেক্রেটারি অপূর্ব রায় সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ভারত সরকারের MIDH প্রকল্প থেকে 3,96,00,000 টাকা ব্যয় করে এই কৃষি উদ্দেশ্যে কেন্দ্র নির্মাণ করা হয়েছে। 15,00,000 কৃষিজ চারা উৎপাদন করা যাবে এই সেন্টারটিতে। ভাষণ দিতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, উৎকৃষ্ট মানের চারা উৎপাদন করার লক্ষ্যে এই কৃষি উদ্দেশ্য কেন্দ্রটি তৈরি করা হয়। গোটা দক্ষিণ জেলার কৃষকরা এই কেন্দ্রটিতে যেমন প্রশিক্ষণ নিতে পারবে, তেমনি স্বল্প মূল্যে উন্নত মানের চারা ক্রয় করে অধিক ফসল উৎপাদন করে বাজারজাত করে তার আত্মনির্ভর হতে পারবে। পাশাপাশি তিনি আরো বলেন, সরকার প্রতিনিয়ত কৃষকদের স্বার্থে কাজ করে যাচ্ছে। এটা হলো দক্ষিণ ত্রিপুরার বীরচন্দ্র মনুতে আমরা ভেজিটেবলের জন্য একটা সেন্টার অফ এক্সেলেন্স করেছি। এটা সারা দেশে এরকম 60 নাম্বারস আছে, এর মধ্যে একটা ত্রিপুরাতে আমাদের একটা ইয়েতে জুমেডাবাতে একটা সেন্টার অফ এক্সেলেন্স আছে সবজির, কিন্তু থাকলেও ওইটার থেকেও নিউ টেকনোলজি আরও বেশি লাগিয়ে এখানে টেকনোলজি এসছে ইসরায়েল অ্যান্ড ইন্ডিয়া দুইটা টেকনোলজি মিলিয়ে এখানে আমাদের আবহাওয়ার সাথে মিলিয়ে আমরা এখানে করেছি সেন্টার অফ এক্সেলেন্স। অর্থাৎ এই সেন্টার অফ এক্সেলেন্স থেকে যে কোনো ঋতুতে, আমরা জানি ফুলকপি যে কোনো সময় হয় না চারা লাগালে, বৃষ্টির দিনে অসুবিধা হতে পারে, এখন এই জায়গাটাতে যে কোনো সময় যে কোনো ঋতুতে আপনি চারা লাগাতে পারে, চারা বানিয়ে এবং এখানে প্রায় 15,00,000 মতো চারা হবে। এগুলি আবার কৃষকদের কাছে যাবে। একদিকে চারা একটু আগে দেখেছেন 20 দিনে বেগুন গাছ বড় হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।